বিজেপির বড় নেতা সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির একজন বিরাট মাপের নেতা। সেই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট বিরাট বড় রায় ঘোষণা করেছে গতকাল। সৌমেন্দু অধিকারী শ্মশান কেলেঙ্কারির সাথে জড়িত ছিল বহুদিন আগে থেকে, সেই কেস চলছিল বহুদিন ধরে। এবারে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে এবং বিজেপি পার্টির বিরুদ্ধে বিরাট বড় রায় ঘোষণা করেছে। যেই রায় ঘোষণা হবার পরই সৌমেন্দু অধিকারী সহ বিজেপির তাবড় তাবড় নেতারা বিপদে পড়ে গেছে। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কী কী রায় ঘোষণা করেছে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তার আগে দেখে নিন সৌমেন্দু অধিকারী ত্রিপল চুরি কেসে কীভাবে জড়িত রয়েছে এবং শ্মশান কেলেঙ্কারি, যেখানে শ্মশানের জমি চুরি করেছে, সমস্ত কিছুর কেলেঙ্কারি এবং চুরি চামারির সাথে এই বিজেপির বড় নেতা কীভাবে জড়িয়ে আছে এবং তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে সৌমেন্দু অধিকারী বিপদে পড়বেই এবং বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী আরও বড় বড় নেতারা সবাই বিপদে পড়তে চলেছে। শ্মশান দুর্নীতি মামলাতে অস্বস্তিতে সৌমেন্দু অধিকারী, এফআইআর খারিজের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে পুলিশ। কি নির্দিষ্ট করে আজকে হাইকোর্ট বলেছে সৌমেন্দু অধিকারীর এই বিষয়ে, সৌমেন্দু অধিকারী মামলার বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, সৌমেন্দু অধিকারীর এই মামলা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে, অর্থাৎ সৌমেন্দু অধিকারী যে আবেদন করেছিলেন সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট, সারা দিল না হাইকোর্ট, এক্স্যাক্টলি পর্যবেক্ষণে কি বলা হলো? দেখো কোয়েল, সৌমেন্দু অধিকারী আসলে যেহেতু বিরোধী দলনেতার ভাই, তার জন্য এই মামলায় সরাসরি বলা যেতে পারে যে কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার বা শাসক দল, তার কারণ সৌমেন্দু অধিকারী একাধিক মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি পেয়েছেন। শ্মশান টেন্ডার দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেকটা সত্যি সত্যি সেই অর্থে প্রমাণ নেই। তাতে আজকের তারা সেই সময় তিনি আসেন যে এফআইআর যাতে খারিজ করা হয়, সেই এফআইআর খারিজ না করে তাকে আপাতত গ্রেফতার করা যাবে না নির্দেশ দিল। বিচারপতি অজয় মুখোপাধ্যায় বলছেন যে যদি তিনি তদন্তে সহযোগিতা করেন তাহলে ততদিন পর্যন্ত গ্রেফতার করা যাবে না। অর্থাৎ কোথাও গিয়ে যদি পুলিশ আগামী দিনে আসে যে তিনি তদন্তে কোনোভাবে সহযোগিতা করছেন না, তাকে ডেকে পাঠানো হলেও তিনি জিজ্ঞাসাবাদে আসছেন না, এই ধরনের কোনো যদি অভিযোগ থাকে তাহলে আদালতে এটা সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে অনেকটা সদর্থক জায়গায় যাবে, যে কোনো ধরনের ব্যবস্থা করা ধরনের পদক্ষেপও পুলিশ গ্রহণ করতে পারে। কার্যত এই মামলায় সৌমেন্দু অধিকারীর যেমন অস্বস্তি বাড়লো যেহেতু তিনি বিরোধী দলনেতার ভাই, ঠিক তেমনিভাবে কিছুটা হলেও স্বস্তিতে শাসক দল, তার কারণ বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে সৌমেন্দু অধিকারী প্রসঙ্গ তুলে সরাসরি রাজনীতির ক্ষেত্রে একটা তার প্রসঙ্গ তুলে আনা হয়, সেক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ করা হতে পারে। শ্রাবন্তী, ধন্যবাদ।